হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মী ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আর আজকের ইজি রেসিপিতে আছে চিকেন স্টু। তো এই রেসিপিটা খুব কম তেল কম মশলা দিয়ে তৈরি করা হয়। এটা বাচ্চা বা যারা জিম করে তাদেরকে এটা সাজেস্ট করা হয় খাওয়ার জন্য, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো রান্নাটা চলুন আমি কীভাবে করেছি সেটা আমি দেখাবো। তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি, চিকেনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু রকমের সবজি, গাজর, পেঁপে, আলু, ক্যাপসিকাম, গোটা কাঁচা লঙ্কা, গোটা পেঁয়াজ আর গোটা রসুন, আর কিছুটা পেঁয়াজ আমি এখানে কেটে রেখেছি। তো কিছুই না, প্রথমে খুব অল্প পরিমাণ এখানে সাদা তেল দেবো, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। খুব অল্প পেঁয়াজেই কিন্তু রান্নাটি তৈরি করা যায়। তো আমি এখানে দুটো পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে এখানে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, আর তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। খুব কম করেই আমি এখানে দিয়েছি, কারণ আমি তরকারিটা রিচ করব না, খুব হালকাভাবেই এটাকে করতে হয়। তো তারপরে চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তো এখানে স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম 2 চামচ মতন। খুব বেশি এখানে কষানোর কোনো দরকার নেই, জাস্ট একটু চিকেনের কালারটা হালকাভাবে একটু কালার চেঞ্জ হয়ে এলেই কিন্তু আমরা একে একে যেগুলো দেওয়া দরকার সেগুলো সব কিছু আমরা দিয়ে দেব। তো হালকা কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজর, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। আর দিয়ে দিলাম আলু, পেঁপেটা দিলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে আসে। এখানে আপনারা পছন্দের মতন এখানে সবজি দিতে পারেন, বিনস, কড়াইশুঁটি, আরও কিছু বেশ কিছু সবজি হয় এখানে দেওয়া যেতে পারে। তো তারপরে আমি হালকা করে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা খুলেই এখানে দিয়ে দিয়েছি কারি পাতা, কারি পাতার সেন্টটা কিন্তু এখানে খুব সুন্দরই আসে। তো তারপরে বেশ কিছু সবজি দেওয়া বাকি ছিল, যেমন যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে, যেমন এখানে ক্যাপসিকাম, গোটা পেঁয়াজ আর কয়েকটা গোটা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আরও একবার কিন্তু এখানে ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখায় খোলার পর তারপরে দিয়ে দেবো একবারটি এখানে গরম করে রেখেছিলাম দুধ। দুধটা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু এখানে বেস্ট মানে হয়, এখানে টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তারপর ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। ঢাকা খোলার পর কয়েকটা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি সুন্দর হয়ে আসে, কারণ আমরা কিন্তু এখানে আর গুঁড়ো গরম মশলা আর দেব না, গরম মশলা বলতে তেলের উপর যেটা দিয়েছিলাম সেটাই। এরপর কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, আর তারপর 5 মিনিটে পর যেটা দেখতে হয়েছিল, দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই একটি হেলদি খাবার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটিকে সবাই পছন্দ করবে, কারণ এর টেস্টটা সুন্দর হয়, বেশ সাদামাটা হয় আর খুবই হেলদি একটি খাবার। এটা ভাতের সাথে তো খুব বেশি সুন্দরই লাগে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরের ভিডিওটি আপনাদের চ্যানেলে তাড়াতাড়ি চলে আসতে পারে। এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।